আমরা জাস্ট বেরোলাম এখন। সো ফাইনালি উই রিচ কলকাতা। যেহেতু বেবি রয়েছে তো সে কারণে একটুখানি ভয় তো লাগছেই, যাই হোক জানি সবকিছু ভালোভাবে হয়ে যাবে। আর আজকের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে আশা করছি তোমাদের। তো আজকের এই চেন্নাই টু কলকাতা ট্রাভেল ব্লগে তোমরা আশা করি এনজয় করবে, সাথে থাকো আমাদের। সব ঢাকা দেওয়া হয়ে গেছে, এখানেও সব ঢাকা দেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমাদের লাগেজ মোটামুটি সমস্ত প্রিপেয়ার হয়ে গেছে। আর এই যে আমার মা রেডি হয়ে গেছে, ওই যে মুসু রেডি হয়ে গেছে, সৌমিক এখন রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে আমাদের ফুল লুক, আমরা জাস্ট বেরোলাম এখন। এখন কটা বাজে গো? 1:30 না, এখন 1:40 বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে ছটা পাঁচে, আর আমরা এখন বেরোলাম 1:30 সময়, কারণ 3 ঘন্টা আগে, হ্যাঁ কারণ 3 ঘন্টা আগে ঢুকতে হয়, তো সে কারণে আমরা যাচ্ছি। আর আমাদের নিজেদেরকে দেখে নিজেদেরই হাসি পাচ্ছি, যাই না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, যাই হোক চলো থাকো আমাদের সঙ্গে, আশা করছি ভালো লাগবে তোমাদের। হাই, তো আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে আছি। আমাদের মোটামুটি সিকিউরিটি চেকিং আর ব্যাগেজ চেকিং হয়ে গেছে। আমার যদি কথা আসতে আছে কিছু করার নেই, কারণ দেখতে পাচ্ছ কীভাবে রেডি হয়ে এসেছি। আর এই দেখো পেছনে কৃত্তিকা বসে আছে, মুসু বসে আছে, আর আমার শাশুড়ি মাও বসে আছে, কি ভাবছে জানি না। বাট এটা হচ্ছে চেন্নাইয়ের এয়ারপোর্টের পরিস্থিতি এই মুহূর্তে। চেন্নাই এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ, আজকে 2nd অক্টোবরটা কম আছে, বাট আমাদের ফ্লাইটটা স্লাইট ডিলে হয়েছে। 6:30 সময় ছিল, সেটা 6:45 হয়ে গেছে। তো তোমাকে দেখাচ্ছি আমি সামনের ভিউটা। একটা রাশ নেই, বাট স্টিল লোকজন তো আসতে যাচ্ছে। এই জাস্ট আমাদের এখন ফেস সিল দিয়েছে, তো এখন ফেস সিলটা পরে নিয়েছি। লাইট উঠে ফেস সিলটা খুলে দেবো মামা, লাইট টাইম ফেস সিলটা প্লেনে ওঠার পর ফেস সিলটা খুলে দেবো। এই যে ফ্লাইটে বসে গেছি, আর যেহেতু মিডল সিটে আমি বসেছি তো সে কারণে আমাকে পিপিই কিট পরতে হয়েছে। আমাদের এই লুকটা তোমাদেরকে সিরিয়াসলি দেখাতে ইচ্ছা করছে না, এরকম বাজে একটা লুক, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ অনেক প্রবলেম হয়েছে আজকে, কেন কি মানে এতটা তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম, আর তারপরে ফ্লাইট 20 মিনিট ডিলে করেছিল, তো সেই সব মিলিয়ে একটুখানি ট্রাভেল তো হয়েইছে আজকে, বিশেষ করে মুসুর জন্য ওর একটুখানি কষ্টটা হয়েছে এত কিছু পরে। আর আমার এই পিপি কিটটা পরে প্রচণ্ড কষ্ট হয়েছিল। কিছুর পরে এটাই বলবো যে আমরা
সাবধানে ভালোভাবে পৌঁছে গেছি কলকাতা। তো চলো গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মানে ব্লগটা যে আবার কন্টিনিউ করব সেই রকম অবস্থা ছিল না আমাদের। আজকে হচ্ছে নেক্সট ডে নাইট আর কি, এটা প্রায় এখন 9:30 বেজে গেছে। তো আমি এখন ব্লগটা এডিট করতে যাচ্ছিলাম, ভেবেছিলাম যে কালকেই সকালবেলা পোস্ট করব, তো মনে পড়লো যে কালকে তো এসে আমি আর ব্লগটা শেষই করিনি, তো তার জন্য এখন জাস্ট আমি শেষ করি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে এসেছি আর এখানে সবাই রয়েছে, বেশ মজা আনন্দ হচ্ছে কালকে থেকে এসে। মানে আমার থেকে বেশি মুসুর আনন্দ হচ্ছে, আর তার থেকেও সব থেকে মানে কালকে এসে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সারপ্রাইজ পেয়েছি আমি একটা। আমার দিদি মানে ওর তো আসার কোনো কথাই ছিল না, বিকজ এখন ট্রেন বাস কিচ্ছু চলছে না সেরকম ভাবে, মানে ট্রেন তো চলছেই না বাসটাও চলছে, আর ও মানে আমাদেরকে না জানিয়ে চলে এসেছে গাড়িতে করে। আর সেইটা দেখে আমার যতটা না আনন্দ হয়েছে তার থেকে বেশি আনন্দ হয়েছে মুসুর। তো ও তো আর আমাকে চিনছে না। তো এই দেখো আমি এখন আমাদের ঘরেতে বসে রয়েছি, ঘরের অবস্থা খুব খারাপ, ইগনোর করো, বিকজ মানে এতদিন বাদে এসেছি বুঝতেই পারছো প্রচন্ড খারাপ অবস্থা। আর এ তো মানে এখানে এসে কি করবে আর কি করবে না সেটাই বুঝে উঠতে পারছে না। তো এই দেখো এটা হচ্ছে সৌমিক, বসে রয়েছে এখানে মোবাইল দেখছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অনেক বড় ফ্যামিলি, আমার দিদিরা সবাই আছে, তো আমার দিদিদের সঙ্গেও পরিচয় করাবো। থেকে প্রথম ও লজ্জা পাচ্ছে, সব থেকে প্রথমে যাই যে আমার দিদি যে চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো আমার দিদি থেকে, ও আমাকে চিনছে না, মুসু আমাকে চিনছে না, কেউ আমাকে আর পাত্তা দিচ্ছে না, দুজন দুজনকে নিয়ে বসে রয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে ও চলে আসতে পারে। এখন সব ধীরে 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 ঠিক হয়ে যাবে, ফার্স্টেই ক্যামেরার সামনে এসছে সেই জন্য একটু লজ্জা পাচ্ছে, তা যাই হোক আর বেশি দেখাচ্ছি না ওকে, একটু লজ্জা পাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ, আমার চোখ মুখের অবস্থা দেখেও বুঝতে পারছো মানে প্রচন্ড টায়ার্ড হয়েছিলাম কালকে, মানে খুব কষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তো এরকম অভ্যাস নেই, আর এই প্যান্ডামিকের পর এই ফার্স্ট আমাদের কোথাও এত দূরের আর কি ট্রাভেল করলাম, তো সে কারণে একটুখানি কষ্ট তো হয়েছে, আমার থেকে বেশি মুসুরও কষ্ট হয়েছে, সবারই অ্যাকচুয়ালি কালকে বেশ কষ্ট হয়েছে, সে কারণে আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক এখন থেকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি আজকের এই চেন্নাই টু কলকাতা ট্রাভেল ব্লগটা তোমরা এনজয় করবে। তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটার অল অপশনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো অ্যাজ আই অলওয়েজ সে কিপ মা